হন্ডা সিবি শাইন 125 OBD2 বাইকটির এখন E20 সংস্করণ ভারতের বাজারে লঞ্চ হয়েছে। নতুন এই সংস্করণের বাইকটিতে কি কি পরিবর্তিত হয়েছে, মাইলেজ, সর্বোচ্চ গতি সহ আরো বিস্তারিত কিছু তথ্য জেনে নিব। বাইকটি সবচেয়ে বড় পরিবর্তন, এখন 20% এথানল অয়েলে বাইকটি চলতে পারবে, যা আগের সংস্করণগুলির চেয়ে আরো বেশি মাইলেজ দিতে সক্ষম। বাইকটির ফুয়েল ট্যাঙ্কটির উপরে হন্ডার 3D লোগো ব্যবহার করা হয়েছে। মেটাল বডির এই ফুয়েল ট্যাঙ্কটির ধারণ ক্ষমতা 10 লিটার। ফুয়েল ট্যাঙ্কটির সাইডে সিলভার, কালো এবং রঙের স্টিকার লক্ষ্য করবেন। সাইড প্যানেলের উপরে 125 স্টিকারের সাথে গ্রাফিক্স লক্ষ্য করবেন। সিট কাওয়ালের উপরে শাইনের লোগো লক্ষ্য করবেন। বাইকটির সিট যথেষ্ট কমফোর্টেবল, বাইকটিতে সিঙ্গেল পিস সিট ব্যবহার করা হয়েছে, ফলে রাইডার এবং পিলিয়নতে স্বাচ্ছন্দ্যে বসতে পারবে। পিলিয়ন সিটের পেছনে গ্র্যাব রিলও ব্যবহার করা হয়েছে। বাইকটির ডিজাইন আগের সংস্করণগুলির মতো থাকলেও নতুন সংস্করণের গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে। আপনি বাইকটিকে সামনে থেকে দেখুন, সাইড থেকে না হয় পেছন থেকে। ওভারঅল বাইকটি দেখতে যথেষ্ট মাস্কিউলার। বাইকটিতে কিক এবং সেলফ স্টার্ট প্রযুক্তি সমৃদ্ধ, BS6 কমপ্ল্যান্ট, ফুয়েল ইনজেক্টেড, 4-স্ট্রোক, সিঙ্গেল সিলিন্ডার, 123.94 সিসির একটি পাওয়ারফুল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এই ইঞ্জিনটির ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট পাওয়া যাবে 10.74 PS at 7500 RPM এবং ম্যাক্সিমাম টর্ক পাওয়া যাবে 11 Nm at 6000 RPM। সঙ্গে রয়েছে 5-স্পিড গিয়ারবক্স। বাইকটির ইঞ্জিন যথেষ্ট রিফাইন এবং স্মুথ, আপনি যখন বাইকটিকে রাইড করবেন তখন বাইকটির অরিজিনাল ফিলটি পাবেন। বাইকটির ফ্রন্ট মাঠঘাটটি সম্পূর্ণ প্লাস্টিকের। বাইকটিতে টেলিস্কোপিক সাসপেনশনের সাথে 18 ইঞ্চি রেয়ালয় রিম, টিউবলেস 80x100 সেকশনের চাকা, 130 মিলিমিটারের ড্রাম কিংবা 240 মিলিমিটারের সিঙ্গেল ডিস্ক ব্রেক, সাথে রয়েছে CBS ব্রেকিং সিস্টেম। বাইকটির রেয়ারে ব্যবহার করা হয়েছে ডুয়েল অ্যাডজাস্টেবল হাইড্রোলিক স্প্রিং টাইপ সাসপেনশন। সঙ্গে রয়েছে 18 ইঞ্চি অ্যালয় রিম, টিউবলেস 80x100 সেকশনের চাকা, 130 মিলিমিটারের ড্রাম ব্রেকের সাথে CBS ব্রেকিং সিস্টেম। বাইকটির সামনের এবং পেছনের চাকা অনেকটাই চিকন, বাইকটির চাকা কিছুটা মোটা হলে স্টেবিলিটি এবং গ্রিপের ক্ষেত্রে অনেকটাই সুবিধা হতো। বাইকটিকে সামনে থেকে দেখলেই প্রথমেই আপনার নজরে আসবে নতুন সংস্করণের হেডলাইট ফ্রন্ট চেম্বার। এই হেডলাইট ফ্রন্ট চেম্বারে সিঙ্গেল হ্যালোজেন টাইপের লাইট ব্যবহার করা হয়েছে, তার পাশে রয়েছে এর নন ফ্লেক্সিবল হ্যালোজেন টাইপের টার্ন ইন্ডিকেটর লাইট। এ সময় হন্ডা চাইলেই বাইকটিতে LED টাইপের লাইট ব্যবহার করতে পারত। বাইকটির হ্যালোজেন টাইপের লাইট রাতের ভ্রমণের জন্য কিছুটা কষ্টদায়ক, এই ক্ষেত্রে আপনি 35 ওয়াটের LED লাইট লাগিয়ে নিতে পারেন। বাইকটিতে নর্মাল স্টেট পাইপ হ্যান্ডেল বার ব্যবহার করা হয়েছে। বাইকটিতে অ্যানালগ টাইপের ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার ব্যবহার করা হয়েছে, যা 3টি ভাগে বিভক্ত রয়েছে। বাম পাশের দিকে এর অ্যানালগ টাইপের স্পিডোমিটার এবং মাইলেজ রিডিং, মধ্যম অংশে রয়েছে এর ইন্ডিকেটর লাইট, ডান পাশের অংশে রয়েছে এর ফুয়েল ইন্ডিকেটর সহ আরো বেশ কিছু প্রয়োজনীয় তথ্য। বাইকটির এক্সস্ট পাইপের উপরে সিলভার রঙের ক্রোম মাফলার গার্ড ব্যবহার করা হয়েছে। বাইকটির সিট হাইট এই সেগমেন্টের অন্যান্য বাইকের মতোই, তাই আপনার হাইট যদি 5'4" কিংবা তার আশপাশে হয় তাহলেও আপনি বাইকটিকে অনায়াসে রাইড করতে পারবেন। বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স এই সেগমেন্টের অন্যান্য বাইকের মতোই, তাই রাস্তার যে কোনো স্পিড ব্রেকারে নিচের কিট ঘষা খাওয়া কিংবা জাতীয় অন্য যে কোনো ধরনের অসুবিধায় পড়তে হবে না। সামনে থেকে যেমন বাইকটির স্পোর্টস ফিল ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছে হন্ডা, পেছন থেকেও ঠিক তেমনই। পেছনের দিকে প্রথমে আপনার নজরে আসবে হ্যালোজেন টাইপের টেল লাইট, তার পাশে রয়েছে নন ফ্লেক্সিবল হ্যালোজেন টাইপের পার্কিং লাইট, টেল লাইটের নিচে এর নাম্বার প্লেট কেস এবং রিয়ার গার্ড ব্যবহার করা হয়েছে। এই সংস্করণের বাইকটিতে সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সেন্সর ব্যবহার করা হয়নি, এটি ব্যবহার করা গেলে বাইকটির সেফটি আরো এক ধাপ এগিয়ে যেত। এত কিছুর পরে বাইকটির ওজন গিয়ে দাঁড়ায় 114 কেজি। এরপরে বাইকটিকে নিয়ে আপনি 95 কিলোমিটার প্রতি ঘন্টা সর্বোচ্চ গতি ছুতে পারবেন। বাইকটিকে আপনি স্মৃতি রাইড করুন অফ রোডে কিংবা হাইওয়েতে, ওভারঅল বাইকটির পারফরমেন্স আশানুরূপ। বাইকটিকে আপনি স্মৃতি রাইড করলে এর মাইলেজ পাবেন 60-62 কিলোমিটার পার লিটার এবং হাইওয়েতে রাইড করলে এর মাইলেজ পাবেন 62-65 কিলোমিটার পার লিটার। এত সব ফিচার, ক্লাসিক্যাল মডেল, হন্ডা ব্র্যান্ডিং সহ বর্তমানে ভারতের বাজারে বাইকটির মূল্য 1,05,000 থেকে 1,10,000 রুপির ভেতরে। বাইকটি যদি বাংলাদেশের বাজারে আসে তাহলে ভ্যাট ট্যাক্স মিলিয়ে বাইকটির মূল্য হতে পারে 1,50,000 থেকে 1,55,000 টাকার ভেতরে। হন্ডা সিবি শাইন 125 বাইকটির শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে বাজারে রয়েছে টিভিএস রেডার 125। রেডার 125 বাইকটি সম্পর্কে বিস্তারিত জানতে এখনই ক্লিক করুন। সবাইকে আরো একবার ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।